এই প্রশ্নের উত্তর আমরা শাস্ত্র থেকে জানব, জীবনে দুঃখ এলো কেন। আচ্ছা, সূর্য উদিত হওয়ার পর তার স্নিগ্ধ কিরণমালা জগৎকে আলোকিত করল, বুঝিবা সূর্যমুখী ফুলগুলো সূর্যমুখী হয়ে সূর্যের কিরণ তাকে বরণ করতে লাগল। কিন্তু কোনো ব্যক্তি যদি সূর্যমুখী হয়ে না দাঁড়িয়ে সূর্য বিমুখ হয়ে দাঁড়ায় এবং সে যদি দাবি করতে থাকে সূর্য আমাকে আলো প্রদান করছে না, আমার মুখ অবয়বে সূর্যের কিরণ সূর্য দিচ্ছে না, এটা সূর্যের পক্ষপাতিত্ব না আপনি বিমুখ হয়ে দাঁড়াবারই ফল? কোনটা? সূর্যের মুখোমুখি দাঁড়ালেই তো সূর্যের কিরণমালা আপনার মুখবদনকে বরণ করবে, কিন্তু আপনি সূর্য বিমুখ হয়ে দাঁড়িয়ে বলছেন সূর্য আমাকে আলো দিচ্ছে না। তেমনি আমাদের জীবনে দুঃখ পাওয়ার কথা ছিল না, ছিল না এই জন্য যে আমাদের সৃষ্টিটা হয়েছে আনন্দ থেকে। আমাদের সৃষ্টি হয়েছে কোথা থেকে? আমাদের স্রষ্টাকে, বাবা মা, বাবা মা জন্ম দেয়, স্রষ্টা বাবা মা না। একটু মজার কথা হলো, ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছে এটা তো আমরা জানি, তাই না? ব্রহ্মা জগৎ স্রষ্টা, বিষ্ণু পালন কর্তা, ভগবান শঙ্কর সংহার কর্তা। কথাটি সত্য, শাস্ত্রেও আছে, কিন্তু মহাসত্য না। ব্রহ্মা জগৎ সৃষ্টি করেননি, ব্রহ্মার হৃদয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ সৃষ্টির প্রেরণা দিয়েছিলেন। এমনকি বলা ভালো, স্রষ্টা ব্রহ্মাও সৃষ্টি হয়েছে গোবিন্দের নাভি কমল থেকে। ব্রহ্মা সৃষ্টিকর্তা বটে, তবে ব্রহ্মার হৃদয়ে ভগবান শক্তি আর প্রেরণা দিয়েই জগৎকে সৃষ্টি করার নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রে কেবল ব্রহ্মা জগৎ সৃষ্টির সেবা করেছিল, জগৎ সৃষ্টি অনাদিরাদি শ্রী গোবিন্দরই, পরম পুরুষের। বোঝা গেল? বোঝা গেল? ব্রহ্মা কেবল সৃষ্টির সেবা করেছেন ভগবানের শক্তি বা প্রেরণা পেয়ে। ব্রহ্মা যখন নাভিকমল থেকে সৃষ্টি হল, ওই পদ্মের নাভিকমলের দলের মধ্যে ব্রহ্মা খুঁজতে লাগলো, আমার সৃষ্টিকর্তাকে, কে আমাকে সৃষ্টি করেছে। এই যখন উদ্ভ্রান্তের মতো উনি নিজের সৃষ্টিকর্তার স্রষ্টার সন্ধান করছেন, তখন একটা দিব্য ধ্বনি হলো, তপ। অর্থাৎ ব্রহ্মা তুমি তপস্যা করো, তোমার স্রষ্টাকে তপস্যা দ্বারা জানতে ছাড়া পারবে না। উনি দিব্য শত বছর তপস্যার পরে ভগবান দর্শন দিয়ে বললেন, ব্রহ্মা আমি তোমার স্রষ্টা। ব্রহ্মাকেও শত দিব্য শত বছর তপস্যা করে জানতে হয়েছে যে আমার সৃষ্টি করেছেন কে। তপস্যা ছাড়া জানা যায় আমি কোথা থেকে এসেছি, আমার সৃষ্টির মূলভূত মৌলিক কারণ কি, ব্রহ্মাও তপস্যা করে জানতে হচ্ছে। আর আপনার আমার, আমরা জানিছি বাবা মা সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে, অমুক তমুক। কি বলেছেন ভগবান? গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয়ং স্থানং নিধনং বীজম অব্যয়ং। এই জগতে যা কিছু সৃষ্টি তার বীজ আমি, নিধনম বীজম অব্যয়ম, আমি অব্যয় বীজ, আমি জগতের পিতা, আমি জগতের ধাতা, আমি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের কুল মালিক, আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস। আমাকে স্মরণ নাও, আমি তোমার সুহৃদ, সর্বসৃষ্টির মূল বীজ আমি। এবং আরো বলেছেন, অহং প্রভব সর্বস্ব, যা কিছু জগতের প্রভাব দেখছ তার কারণ আমি। তো দুঃখটা এলো কেন? আমি যদি আনন্দ থেকে আসি, সূর্য থেকে তো অন্ধকার আসবে না,
সূর্য থেকে অন্ধকার আসার সম্ভাবনা আছে? বরং অন্ধকার দূর হওয়ারই কথা। তো তেমনি ভগবান থেকে যাদের সৃষ্টি তাদের দুঃখ পাওয়ার কথা না। ভালো করে কথাটা বুঝতে হবে। ক্ষীর দিয়ে ননি দিয়ে কোনো বস্তু তৈরি করলেন, তাতে আস্বাদ্য স্বাদ থাকবে না? নিমের পাতার রস তো তিতো লাগবে, ক্ষীর দিয়ে তৈরি বিষ্ট মিষ্ট লাগবে। তা আমি সৃষ্টি হয়েছি কার থেকে? সচ্চিত আনন্দ পরম ব্রহ্ম, যিনি সচ্চিত আনন্দময়, ওইখানে দুঃখ বলে কিছু নেই। তো সেই সচ্চিত আনন্দ ঘন পরম ব্রহ্ম ভগবানের যদি আমি অংশ হই, আচ্ছা একটা অগ্নি জ্বলছে, তার থেকে যদি একটা অগ্নি স্ফুলিঙ্গ বেরিয়ে এসে গায়ে লাগে, তো ওটা এ হবে না, অগ্নিদাহ হবে না, হবে কি না? একটা বড় অগ্নিকুণ্ড জ্বলছে, ওর থেকে একটা অগ্নির স্ফুলিঙ্গ বেরিয়ে এলো, যদি আসে তাহলে ওটাতে কি আপনার এ হবে না, গায়ে তাপ লাগবে না? ধূপের ধূপের আগুনটা পড়লে তাপ লাগবে না? তাপ থেকেই তো আসছে, আগুন থেকেই তো আসছে, তা আমরা আনন্দ থেকে আসছি। ভগবানের জরাব্যাধি আছে, কথা বলতে হবে একটু। ভগবান কি জরাব্যাধির অনুকূলে? ভগবানের মৃত্যু আছে, জন্ম আছে, জরা আছে, ব্যাধি আছে, দুঃখ তাপ আছে ভগবানের? সূর্যের অন্ধকার নাই, তাহলে তাপ থেকে সৃষ্টি আমাদের দুঃখ আসবে কেন? এ প্রশ্ন তো স্বাভাবিক আসবেই, আসবে কি না? তুমি রাজার ছেলে ভিক্ষা করবে কেন? তুমি অমৃত দিয়ে গড়া, তোমার ভিতরে এবার বিষ কেন? এই প্রশ্নের উত্তর এখন আমরা নেব যে জীবনের দুঃখ কেন এলো। বেদ বলে দিয়েছেন, স্মৃতিমাতা বলে দিয়েছেন, অমৃতস্য পুত্রা, তুমি অমৃতের পুত্র, দুঃখ তোমার থাকবার কথা না। আমি খুব ভূমিকা বর্ণনা করে সার সংক্ষেপটা বলি, দুঃখ এলো কেন এটাই প্রশ্ন। আচ্ছা, এই যে লোহার একটি শলা বা স্টিলের, এটা এখন ধরা যাবে তো না? কিন্তু এই লোহার শলাটা আগুনে বহুক্ষণ তদাপ্ত করে রেখে দিলে তারপরে ধরা যাবে তো? হাত পুড়বে তো, আগুনের ক্রিয়া করবে তো? এর মধ্যে আগুনটা ছিল না, আগুনটা অনুপ্রবেশ করেছে, আগুনের সাথে ওকে তদাত্ত করা হয়েছিল, আগুনে রেখে দেওয়া হয়েছিল, এটা আগুন হয়ে গেল। গেল কিনা তখন আগুনের কাজ করবে কিনা? করবে তো। তেমনি আমরা আনন্দ থেকে এসেছি, কিন্তু সেই আনন্দকে ভুলে গিয়ে, সেই আনন্দ পরব্রহ্ম ভগবানকে ভুলে গিয়ে আমি আমার, এই যে আমি আমার অহমতা মমতার মধ্যে প্রবেশ করেছি। কতটি বোঝানো কষ্টকর। লোহা আগুনে তদাত্ত করলে যেমন লোহার প্রতিকণিকায় আগুন প্রবেশ করে, আমরাও তেমনি ভগবানকে ভুলে, ভগবানের চেতনাকে ভুলে, তার শ্রীচরণ, তার ভজন বা তার সেই প্রেমময়তা, তার কারুণ্য, এগুলো ভুলে এই সংসারে অহমতা এবং মমতার মধ্যে ঢুকে গেছি। এই ভগবান ভুলে যাওয়ার কারণেই হলো জীবনে দুঃখটা প্রবেশ করলো। খুব সহজে কথাটা বলা গেল, উপলব্ধি করি তো। যদি বলেন আমি তো পূজা পার্বণ করি, নম নম করি, মন্দির দেখলে এরকম করি, দুর্গাপূজায় চাঁদা দিই, বাড়িতে কালী পূজা করি, তা আমি তো ধর্ম করি, ভগবানকে মানি না, এভাবে না। ধর্মের সরলত্বটাও আমরা অনেকেই জানি না। ধর্ম তাকে বলে যাকে ধারণ করলে আর কোনো কালে আপনার পতন হবে না, স্খলন হবে না, চরিত্রের স্খলিত হবেন না, তারই নাম ধর্ম। আবার বলি, যাকে ধারণ করলে আর কোনো কালে আপনার নৈতিক স্খলন বা পতন হবে না। আমরা যা ধর্মকর্ম করি তাতে এটা হয়তো, আমাদের ধর্মকর্মগুলো বর্তমান রাজসিক ও তামসিক হয়ে গেছে। যাগ যজ্ঞ ধর্মকর্ম,
পূজার প্যান্ডেলগুলোতে বা যা কিছু হয় তাতে উপাসনার জায়গা আজ উপাসনাটাই নাই। ধর্ম আবার দুই প্রকারের, ধর্ম দুই প্রকারের হয় না কি বললাম, একটা নৈমিত্তিক আর একটা নিত্য। কি কি বললাম মারা শুনছ তো, বুঝতে না পারলে তো ঘুম আসবে। ধর্ম দুই প্রকারের প্রকরণ, একটি হলো নিত্য আর একটা হলো নৈমিত্তিক। নিত্য কাকে বলে, সর্বসময় প্রতিদিন যা চর্চা অনুশীলন করায়, প্রতি মুহূর্ত প্রতিক্ষণ সর্বসময় বা প্রতিদিন, একে বলে নিত্য। আর নৈমিত্তিক মানে ওই যে বছরে পাঁচ দিন দুর্গা পূজা, একদিন শীতলা পূজা, একদিন কালী পূজা, বছর ঘুরে কোনো কোনো তিথিতে যেটা মাঝে মাঝে আসে একে বলে নৈমিত্তিক। হিন্দু ছাড়া আর যত জাতি আছে, ধর্ম আছে, তারা নিত্য ধর্ম পালন করে। হিন্দুরা 90% নিত্য ধর্ম পরিত্যাগ করে নৈমিত্তিক ধর্মে তারা নিজেদেরকে একেবারেই সঁপে দিয়েছে। আচ্ছা, এইখানে যদি 100 মানুষ থাকেন, আমি খুব জোর গলায় বলতে পারি পাঁচজনও মানুষ তিন বেলা আহ্নিক করেন না। গীতায় কি বলা হয়েছে, ত্রিসন্ধ্যা মুক্তগে, মায়েদের ঘুম আসছে অনেকের, ঘুমাবেন না, আমি আপনাদের থেকে ক্লান্ত, কাল রাত 3টেই ফেরা, 3 জায়গায় যেতে হয়েছে, আজকে তালা থেকে ফিরে এসে 2টো আহার করারও সময় পাইনি, ছুটে চলে এসি বলতো, আপনাদের থেকে আমি বেশি ক্লান্ত। এখানে কেউ যদি ঘুমান খুব কষ্ট পাবো, খুব অপরাধ বোধ করব। এখানে ঘুমানোর জায়গা না, অলসতা ঝিমানোর জায়গা না, ঘুমাতে পারেন, আপনার জন্য বিছানা আছে, কিন্তু এখানে অপরাধী হবেন না। গোবিন্দ বলেছেন, যেখানে গীতা ব্যাখ্যা হয় আমার কথা হয়, ওখানে উপস্থিত থেকেও যদি কেউ শ্রবণ অনুরাগী না হয়, আমি তাকে শুকর জনিতে নিক্ষেপ করি আগামী জন্মে। এই অভিশাপ কেন নেবেন, এখানে সতর্ক থাকুন। ওইটা ধরেন না, জয়রাধে বস, ভালো আছেন, একটু পড়ে যাবে, জয়রাধে বসুন, ওখানে বসুন, এখন টাকা দিতে হবে না, ওইখানে বসুন। কোথায় ছিলাম, জয়রাধে, জয় গৌষণ, বাবা কি হলো তোর এতে, জয়রাধে, জয় গৌষণ, ধর একটু সামান্য বাড়িয়ে দে আগের মতো, জয়রাধে, কথাগুলো আবার আমাদের দাদাজি এসছেন, হয়তো নেটে যাবে, তো মাঝে মাঝে বিঘ্ন হয়। আমরা কোথায় ছিলাম, যে দুঃখটা আসবার কথা ছিল না এসে গেছে, আমিত্ব অহমতা আর মমতা। আচ্ছা, ভারত বাংলাদেশের ম্যাচ হচ্ছে T20, আপনি এই দেশেরই বাসিন্দা, আপনি দেশত্ববোধের তাগিদে কর্তব্যে আপনার দেশ হেরে গেলে একটু কষ্ট পান কি না? এ যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলা হয়, দেখতে হয়, দেখছেন রিমোট দিয়ে, কে হারলো জিতলো ওতে দুঃখ পান কি? সবই তো খেলা, এইখানে দুঃখটা পাচ্ছেন কেন? আমার দেশ হেরেছে, আমার ছেলেরা হেরেছে, এখানে একটা মমতা কাজ করছে। দুঃখটা আসার কারণ হলো, ভগবান ছাড়া দ্বিতীয় কোনো বস্তুতে যখন আমি আমার এই বোধ করবেন, আমি আমার, অহমতা মানে আমি আর মমতা এরা আমার, এটাই দুঃখের কারণ। খুব সহজে মাথায় ঢুকবে না, ভগবান ব্যতীত এই জগতে যেখানে মমতা আমি আমার এইটা বসাবেন, অবশ্যম্ভাবী দুঃখ আপনাকে পেতেই হবে। আমি ভগবানের, ভগবান আমার, এর বাইরে যত আমি আমার সেগুলো দুঃখের কারণ। যে ম্যাচ হচ্ছে ওরা খেলছে অস্ট্রেলিয়ায়, আপনি কেউ কাঁদছেন, কেউ বা বিষও খায়, ওখানে একটা মমতা কাজ করছে না? আচ্ছা, আর একটা দৃষ্টান্ত দেই, নদীর কূলে
কোটি কোটি টাকা ব্যয় করে একজনের প্রমোদপম রাজপ্রাসাদ গড়েছেন। অর্থ আছে, রুচিও আছে, সামর্থ্যের সাথে রুচিও আছে। তো ওই কোটি কোটি টাকা ব্যয়ে নদীর কূলে সুরম্য যে অট্টালিকা, কিন্তু সর্বনাশ হলো, নদীর ভাঙন সৃষ্টি হলো। রাতে ঘুম হবে এই ব্যক্তি, ভাঙন কূলে ধীরে ধীরে ঘরের দিকে আসছে। তো একেবারে সন্নিকটে যখন ভাঙনের পূর্বাবস্থা, সেই সময় আপনি যে টাকাটা নিয়োগ করে খরচ করে ঘরটা করেছেন, সেই সমমূল্য যদি কেউ দিয়ে ঘরটা কিনে নেয়, ঘর কেনাই নেওয়ার পরে আপনি টাকা পেলেন, লিখে দেওয়ার পরে 2 কোটি টাকা পেলেন, পরের দিন যদি ঘরটা ভেঙে চুরে নদীতে যায়, আপনার দুঃখ হওয়ার কথা? একদিন আগে ঘুমাচ্ছিলেন না, কাঁদছিলেন, মানাচেনা করছিলেন, আজকে দুঃখটা হচ্ছে না কেন? ওই ঘর তো ভেঙে গেল, বোঝা যায় মা? ওই ঘর তো ভাঙলো, দুঃখ হচ্ছে না কেন? শুধু একটা শব্দ তুলে নিয়েছে ওর থেকে, ঘরটা আর এখন আমার। কি সাংঘাতিক কথা বলুন তো, একদিন আগে ঘুম হচ্ছিল না, কান্নাকাটি, শোক মায়া, শুধু টাকাগুলো পেয়ে সত্যটা দলিলে লিখে দিলাম, আমার তোমাকে দিলাম, ওটা আর আমার কি লেখে জানো দাদা, সব কিছুর সত্য বিনা সত্যে আমি লিখে দিলাম, সত্যটা তুলে নিল আমার। আচ্ছা, কি মজাটা দেখুন, টাকাটা তখন ওই পটি ইটের কোনায় কোনায় ডিজাইনে শোক হচ্ছিল, এখন ওই শোকটা যখন 2 কোটি টাকা হাতে, তখন আপনার টাকার মধ্যে শোক এলো। এইটা যদি কেউ দেখে ফেলে, চিন্তায় হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, পুরো বাড়ির চিন্তাটা এলো, কারণ টাকাটা তখন আমার। আচ্ছা, ওই টাকা, ঘুম হলো না সারা রাত্রি, একেবারে তালা টালা দিয়ে বুকের মধ্যে বালিশের মধ্যে নিয়ে যত্ন করে রাখলেন, পরের দিন ব্যাংকে জমা দিয়ে পাসবই চেক নিয়ে এলেন। পরের দিন ব্যাংকে যদি আগুন লাগে, ডাকাতি হয়, আপনার শোক হবে? সত্যটা ওদের দিয়ে এসে চেক নিয়েছেন। এখন ঘরে যদি বৃষ্টি হয়, ঘরে যদি ভিজে যাওয়ার সম্ভাবনা, তখন ওই চেক বইগুলো খুব ভালো জায়গায় রাখে। তার মানে বাড়ি থেকে টাকা, টাকা থেকে চেক বইতে মমতা এলো। যেখানেই আমি আমার, সেখানেই দুঃখ। একটা দৃষ্টান্ত দিই, এই পাড়ায় 100 ঘর আছে, 200 মানুষ আছে, ওই 200 মানুষের মধ্যে আজকে যে পাপ করলো, সেই ভাগটাকে আপনার নিতে হবে? কেউ যদি পাপ করে তার মতো আপনার নিতে হবে? কেউ যদি পুণ্য করে, আপনার যায় আসে না? তো ভগবান বলছেন, যখনই তুমি আমি এবং আমার এই 2 শব্দ কোনো বস্তুতে ব্যক্তিতে প্রয়োগ করবে, তখনই তোমার জীবনে অভিশাপরূপ দুঃখ পেতে হবে। এখন আমি আপনাদের বলতে পারি, জগতে ভগবান ব্যতীত আমার বলতে কেউ, এ কথাটা গানে টানে আমরা খুব দুলে দুলে গাই, কেউ তো কারো নয়, এইসব দুলে দুলে গাই আমরা, মাথা নাড়াই, এই পৃথিবী যেমন আছে, কি সুন্দর গাই সব, কেউ কারো নয়, মন কেউ কারো নয়, এত গান শোনেন, এত মাথা দুলান, মানেন তো? আমাদের মানাটা কেমন জানেন, একজন বাড়ি করেছে, লিখেছে গোবিন্দ ভবন, ভগবানের দিয়ে দিয়েছে বাড়ি, ফুলের বাগান, সাইনবোর্ডে লিখেছে গোবিন্দ কানন, হ্যাঁ, পুকুর কেটে নাম দিয়েছে, বোট বা দিয়ে গোবিন্দ সরোবর, সব গোবিন্দের। কেউ যদি জিজ্ঞেস করে তুমি কার, আমিও ভগবানের। একদিন একটা গাবি এসে ওনার ওই সুন্দর ফুলের চারাগুলো বা ফুলগুলো খেয়ে ফেলছে, এমন ক্রোধ হয়েছে যে বাঁশ দিয়ে মাথায় এমন একটা স্পর্শকাতর জায়গায় লেগে গেছে, ওইখানেই গোহত্যা হয়ে গেল, এবং সাক্ষাৎ গোহত্যা মহাপাপ, ওর সমস্ত বুকে যন্ত্রণা আরম্ভ হলো, সাক্ষাৎ গোহত্যা যে মহাপাপটা সঙ্গে সঙ্গে ক্রিয়া করল। ও তখন বলছেন, বাগান গোবিন্দের, আমি গোবিন্দের, বাড়ি গোবিন্দের,
লাঠিটাও তো তাহলে গোবিন্দ মেরেছে, আমি তো আমার না, আমিও গোবিন্দের, হ্যাঁ বাগান গোবিন্দের, সব গোবিন্দের। যেই বলেছে বুকের ব্যথাটা, বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দের বুকে শুরু হয়ে গেছে। নারদ বলছে প্রভু তোমার এই অস্থিরতা কষ্ট বলে ওই যে ও সব আমারে দিয়ে দিয়েছে, ব্যথা আমার কাছে চলে এসেছে, মেরেছেও গোবিন্দ, আমি গোবিন্দের, লাঠি গোবিন্দের, বাড়ি গোবিন্দের, বাগান গোবিন্দের। এই রে জয় রাধে, আসুন আমাদের গীতা সঙ্গের পরম ভক্তরা কত কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে, শুনেছেন এখানে পাঠ, দাদা একটু বসতে দিন এই পাশে ওনাদের, আসুন সঙ্গত আসছেন। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই গৌর, জয় নিতাই গৌর, প্রেমানন্দে হরিবল হরিবল, আসুন এখানে আসুন। তো দেবশ্রীপাদ নারদ তিনি বলছেন প্রভু এই ব্যথা দূর করতে বেশি সময় লাগবে না। জয় রাধে, তো কেন বলছেন প্রভু একটু অপেক্ষা করুন, আপনার ঔষধ আমি আনছি। দেবশ্রীপাদ নারদ এক সাধুর বেশ ধরে যে গাবিটা হত্যা করেছে তার আশ্রমে ঢোকার সাথে সাথে বলছেন, সাধু এসছে তো, স্তুতি করলেন, প্রণতি করলেন, উনি তখন বলছেন আপনার বাবা কি জ্ঞানী, এত সুন্দর বাড়ি তৈরি করে গেছেন আপনার জন্য। ভদ্রলোক তখন বলছেন আমার বাবা ছোটবেলায় মারা গেছে, বাড়িটা আমিই করেছি, বাবা না। বুঝতে পারছেন তো নারদ কি ওষুধ নিতে এসছে, সব গোবিন্দের, লাঠি গোবিন্দের, মেরেছেও গোবিন্দের, বাগানও গোবিন্দের, প্রথমে স্বীকার করছে বাড়িটা। নারদ তো আর কম জানেন না, বলছেন আপনার বাবা খুব পরম জ্ঞানী, এত সুন্দর বাড়ি করে গেছেন, বলে বাড়িটা বাবা করেনি, আমি। সামনে বাগানটা দেখে বলছেন আপনার বাবার রুচি বটে, এমন রুচিবান মানুষ জগতে বিরল, কি সুন্দর বাগান করে গেছেন, বলে আপনি আবার ভুল করছেন, বাগানটা আমারই করা। পুকুরটা বলছেন দেখুন একজন পুকুর কাটে, শত বছর ধরে সহস্র লক্ষ মানুষ তার সেবা নেয়, আপনার বাবাকে পেলে আমি একটু প্রণাম কর। বারবার কেন বলছেন পুকুরটা আমারই কাটা, তিনবার যখন আমার বলা হয়ে গেছে নারদ বলছেন তখন গরুটাও মেরেছে কে, বাবা। সঙ্গে সঙ্গে ব্যথাটা আবার গোবিন্দ থেকে ওর বুকে চলে আসলো। এর বিপরীতে গুরু মহারাজের কাছে শুনেছিলাম একটা ঘটনা অদ্ভুত। ছোটবেলায় ক্লাসমেট একসাথে পড়তেন, ভাগ্যক্রমে সে গভর্নর হয়েছে একটা প্রদেশের রাজা। তো বন্ধু গেছে খুব দরিদ্র, গিয়ে বন্ধুর প্রথমে রাজসভাটা দেখে এত চমৎকৃত হয়ে বলছেন বন্ধু এ তো অপূর্ব রাজসভা তোর, বলছেন না এটা ভগবানের। পুকুরটা দেখে, ফুলের বাগানটা দেখে সব বলছে দেখ এসব ভগবানের, রাজপ্রাসাদটা দেখে বলছেন এটাও গোবিন্দের, ভগবানের। বলে তোর কি, বলে আমার সাথে আই দেখাচ্ছি আমার কোনটা, ভগবানের মন্দিরে নিয়ে গেছে, বলে মন্দিরটা, বলে এটা গোবিন্দের, তাহলে তোর কি, বলে ওই যে রাধা মাধব দেখছিস, ওই রাধা মাধব শুধু আমার আর সব গোবিন্দের। এইটাই হলো মন্ত্র, ভগবান শুধু আমার আর সব কিছু ভগবান। এটা কবে বলতে পারবো, এই মন্ত্র কবে উচ্চারণ করতে পারবো মনে প্রাণে, আমার বলিতে কিছু নাই করি সবই যে তোমার দান, আমার বলে দাবি করতে পারবো না স্ত্রী পুত্র গৃহ দেহ সম্পত্তি আমার, আমার অহমতা মমতা যেখানে এখানেই দুঃখ। ক্রিকেট ম্যাচের দৃষ্টান্ত দিলাম, নিজের মনোমতো দল হারলে কষ্ট হয়, চোখে জল আসে, কাউকে পেশারের বড়ি খেতে হয়, কিন্তু বাইরের দুটো দল খেললে যে দলের সাথে আমি আমার মমতা নেই তা হারলো বা জিতলো তাতে কি যায় আসে, যেখানে আমার। এই কথাগুলো আমি 10 বার বলে ফেলেছি, এই শব্দ দুটো আমি এবং আমার, কারণ এই দুটো সমর্পণ করতে পারিনি আমরা, এই দুটোর কারণেই দুঃখটা ঢুকে গেছে। কৃষ্ণ ভুলি যেই যে পনাদি বহির্মুখ, এই দেখুন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ
শব্দগুলো কেমন চিন্ময়, অনাদি। মানে কত জন্ম ধরে যে এই কামনা ভগবানে বিমুখ হয়ে আছে আমার ঠিক সাল তারিখ কেউ বলতে পারবে না, কত জন্মব্যাপী ভগবানে বিমুখ হয়ে এই অনাদি ভোগ, দেহভোগের বাসনা, কামনা বাসনা, মান সম্মান, এই ভোগ প্রবৃত্তির বাসনার মুখী হয়ে আছে। দুঃখটা ওই পথ দিয়েই ঢুকল। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জন্য ভগবানকে ভুলে যাওয়ার মহা অপরাধে, মহা মহাদোষে দুঃখটা আমাদের জীবনে প্রবেশ করেছে। একটা উত্তর পাওয়া গেল, দুঃখ আমাদের জীবনে কিভাবে প্রবেশ করলো। এই লোহাটায় তাপ নেই কিন্তু আগুনের সাথে রেখে দিলে এক ঘন্টা পরে এতে হাত দিলে আগুনেরই ক্রিয়া করবে। আমি যতক্ষণ ভগবানের ততক্ষণ দুঃখের সাধ্য নেই আমাকে স্পর্শ করে। যেই ভগবানে বিমুখ হয়ে স্ত্রী পুত্র দেহ রূপ যৌবনকে আমি আমার ভাবতে শুরু করলাম, যেটা আমার নয় আমি ভাবতে শুরু করলাম, তখনই ওই পথ দিয়ে দুঃখে প্রবেশ। আচ্ছা, দুঃখের প্রবেশ শুনলাম। এখানে দেখবেন বলছেন জীবনে দুঃখ আছে, এ প্রসঙ্গে কেউ বিতর্ক তুলবে না, আগেই বলেছি ভগবান আছে বিতর্ক উঠবে। কেউ যদি বলে ধর্ম আছে ভগবান আছে এই নিয়ে দ্বিমত উঠতে পারে, বিতর্ক উঠতে পারে, কিন্তু জীবনে দুঃখ আছে এ বিতর্ক কেউ সংশয় কেউ তুলবে না।